CMF neckband pro দেখতে খুবই ইউনিক। বাজারে যেসব neckband earphones available রয়েছে তাদের তুলনায় এটা দেখতে অনেক আলাদা এবং definitely মার্কেটে স্ট্যান্ড আউট করে। আমার খুবই ভালো লেগেছে এটা দেখেছি, যে ব্র্যান্ডিং রয়েছে বা যে লেফট বা রাইট মার্কিং রয়েছে সেটা কত সুন্দর স্মুথলি কোম্পানি এখানে এই neckband-এর ভেতরে ইন্টিগ্রেট করেছে। আমার কাছে রয়েছে অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট যেটা দেখতে খুবই ব্রাইট, মডার্ন এবং কুল। আমার পার্সোনালি এই কালারটা বেশ ভালো লেগেছে। এর যে neckband পার্টটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুবই ফ্লেক্সিবল, আমি ভালো করে মুচড়ে দেখেছি, এবং যে ওয়্যার দেওয়া হয়েছে সেটা যথেষ্ট মোটা কোয়ালিটির, এবং হালকা এখানে আমি ব্রেডেড প্যাটার্নও দেখতে পাচ্ছি, কিন্তু এটা ব্রেডেড কেবল নয়। বাই দ্য ওয়ে, আমি যদি এর ইয়ারবাডস নিয়ে কথা বলি তাহলে ইয়ারবাডস একদম পারফেক্ট আর্গোনমিক শেপের সাথে এখানে আসে, আর আমার কানেগুলি পারফেক্টলি ফিট হয়ে গেছিল। আমি কত জোরেই মাথা ঝাঁকাই না কেন কখনোই কান থেকে এটা খুলে পড়ে যাবে না। সাথে যে ইয়ার টিপসগুলি দেওয়া হয়েছে সেগুলি খুবই সফট কোয়ালিটির, আমি পরে দীর্ঘক্ষণ গান শুনে দেখেছি কখনোই অস্বস্তি বোধ হচ্ছিল না। এগুলিকে পেয়ার করা খুবই সহজ, গুগল ফাস্ট পেয়ারিং সাপোর্টেড রয়েছে, তো ইজিলি তোমরা তোমাদের ফোনের সাথে এগুলিকে পেয়ার করতে পারবে। আর ফার্দার কন্ট্রোলের জন্য তোমাদের নাথিং এক্স অ্যাপটা ইনস্টল করতে হবে, আর ম্যাগনেটিক কানেকশন এখানে খুবই ফাস্ট কাজ করে, একদম কুইকলি তোমরা এটাকে ফোনের সাথে কানেক্টেড বা ডিসকানেক্টেড করতে পারবে। এই neckband-এ ডুয়েল পেয়ারিংয়েরও ফিচার দেওয়া হয়েছে, মানে একই সাথে তোমরা একই সময় দুটো আলাদা ডিভাইসের সাথে এটিকে কানেক্ট করে রাখতে পারবে। যদিও স্মার্ট অডিও সুইচিং দেওয়া হয়নি, মানে একটাকে পজ করে তোমাদের দ্বিতীয়টা এখানে প্লে করতে হবে। অলসো দ্বিতীয় ডিভাইসে অডিও একটু লেটে প্লে হয়, 2-3 সেকেন্ডের মতো হালকা ডিলে রয়েছে। হোয়াট দ্য হেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি বিকিনি করে প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং কেমন আছো তোমরা। এবং আজকের ভিডিওতে আমরা CMF neckband pro রিভিউ করতে চলেছি। বাই দ্য ওয়ে, এটা নাথিং এডি একটা সাব ব্র্যান্ড, এবং আগামী দিনে তোমরা শর্টসের পাশাপাশি অনেক গ্যাজেটস রিভিউ বাংলা ভাষায় পাবে, তো ভাই সাবস্ক্রাইব করে দিও। এবারে কন্ট্রোলস গুলো খুবই ইউনিক, এই যে ডায়ালটা রয়েছে এটা দিয়ে তোমরা সবকিছু কন্ট্রোল করতে পারবে, যেটা অনেক অংশে রেট্রো ওয়াকম্যানের কন্ট্রোলের কথা মনে করিয়ে দেয়। সিঙ্গেল প্রেস করলে প্লে পজ হয়ে যাবে, ডাবল ট্যাপ টু স্কিপ, ট্রিপল ট্যাপ ফর প্রিভিয়াস, আর এই যে ডায়ালটা রয়েছে এটাকে রোটেট করে তোমরা ভলিউমকে কমাতে বা বাড়াতে পারবে, আর এটা খুবই ট্যাকটাইল, এবং সামান্য এখানে তোমরা রেজিস্ট্যান্সও ফিল করবে, তো এটা ইউজ করে ভাই খুবই স্যাটিসফাইং একটা ফিলিং আসে। বাই দ্য ওয়ে, সব কন্ট্রোলসকে তোমরা ফার্দার কাস্টমাইজ করতে পারবে এই অ্যাপের ভেতর থেকে। চলো এবার অডিও কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। তাহলে 13.6 mm এর ড্রাইভার দেওয়া হয়েছে এবং এগুলি খুবই জোরে বাজে, আমি মোস্টলি এখানে 70-75% ভলিউমে রেখে গান শুনছিলাম, এবং বাই দ্য ওয়ে হায়ার ভলিউমে গেলে কিন্তু আওয়াজ ফেটে যায় না। এবার যদি আমি অডিও ক্ল্যারিটি নিয়ে কথা বলি তাহলে তার জন্য কিছু আলাদা প্রোফাইলস দেওয়া হয়েছে, ইভেন কাস্টম ইকুয়ালাইজারও দেওয়া হয়েছে, তো নিজের মতো তোমরা অডিওকে এখানে টিউনিং করতে পারবে, যদিও আমি মোর ট্রেবলটা এখানে ইউজ করছিলাম। এখন আমি যদি বেস নিয়ে কথা বলি তাহলে বেস ভাই এখানে খুবই স্ট্রং, মানে যদি বেস লাভার হয় এই ইয়ারফোনস তোমাদের খুবই পছন্দ হবে। বেসের যে বিটের সময় একটা থাম্প থাকে সেটা খুবই স্ট্রং ছিল, আমি অনুভব করতে পারছিলাম, এবং সাথে যেখানে হাই পিচের ইনস্ট্রুমেন্টস বা ট্রেবল রয়েছে সেটাও খুবই শার্প বাজছিল, তো গানের যে একটা মাধুর্য সেটা আমি এখানে অনুভব করতে পারছিলাম ব্যাকগ্রাউন্ডের ইনস্ট্রুমেন্টসগুলোর। এবার আমি যদি এর ভোকালস মানে কণ্ঠস্বর বা মিডস নিয়ে কথা বলি তাহলে সেই জায়গায় আমি বলবো আরেকটু যদি ক্ল্যারিটি থাকতো তাহলে বেটার হতো, কিছুটা মনে হচ্ছিলো যেন তার ভেতরে বেস ঢুকে যাচ্ছে। এখন দেখো আমি অনেক রকমের ইয়ারফোনস টেস্ট করি তাহলে সেই কারণে আমি এখানে পৃথকীকরণ করতে পারবো, কিন্তু এটুকু আমি বলতে পারি যে যে দামে এটাকে লঞ্চ করা হয়েছে অন্যতম সেরা অডিও ক্ল্যারিটি তোমরা এর ভেতর থেকে পাবে, অডিও শুনে সত্যি ভালো লাগবে। জাস্ট আমার পার্সোনাল অপিনিয়ন যে মিড পার্টটা আরেকটু ব্রাইট হতে পারত। বাই দ্য ওয়ে, আমি এই neckband-এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন দেখে খুবই সারপ্রাইজ হয়ে গেছিলাম, 50 dB-এর দেওয়া হয়েছে এবং মোটামুটি অ্যাম্বিয়েন্ট নয়েজ, ফ্যান নয়েজ এটা তো কেটেই দেয়। সাথে আমি যখন ট্রেনে ছিলাম তো অনুভব করছিলাম যে আশেপাশের অনেকটা নয়েজই এটা কমিয়ে দিচ্ছিল, তো বেশ ভালো কোয়ালিটির এখানে নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে। এখানে একটা লো ল্যাটেন্সি মোডও দেওয়া হয়েছে যেটা দিয়ে ঠিকঠাক গেমিং হয়ে যায়, যদিও ভিডিও প্লেব্যাকের সময় ভিডিও আর অডিওর ভেতরে কোনো রকম সিঙ্কিং ইস্যু ছিল না। আর এটা হচ্ছে এর মাইকের স্যাম্পল, এর মাইকের থ্রু আমি এখন অডিও রেকর্ড করছি, আর আমি অ্যাকচুয়ালি এখানে ইউটিউবে একটা অ্যাম্বিয়েন্ট ট্রাফিক নয়েজ চালিয়ে রেখেছি, তো এর থেকে তোমাদের ধারণা হয়ে যাবে যে নয়েজ ক্যান্সেলেশন এখানে কেমন হয়, ভালো কি মন্দ সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আওয়াজ স্পষ্ট আসছে কিনা সেটাও কমেন্ট করে বলো। আর হ্যাঁ, এখন ভাই ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট স্ট্রং পেয়ে যাবে, কোম্পানি বলছে যে 37.5 ঘন্টার পাবে, কিন্তু আমার অপিনিয়নে যে কোনো সিচুয়েশনে 30 ঘন্টার উপর পেয়ে যাবে, মানে প্রতিদিন যদি 3 ঘন্টা করে শোনো তাহলে 10 দিনে একবার চার্জ করতে হবে। আর সাথে এখানে কুইক চার্জিংয়েরও ফিচার দেওয়া হয়েছে, 10 মিনিট চার্জ করে মোটামুটি 15 ঘন্টার ব্যাকআপ পেয়ে যাবে, তো সিরিয়াসলি এখানে যে ব্যাটারি ব্যাকআপ দেওয়া হয়েছে সেটাও খুবই ভালো। এখন এগুলির দাম রাখা হয়েছে ভারতের মধ্যে 2000 টাকা, আর ফার্স্ট সেলে তোমরা এটা 1800 টাকায় কিনতে পারবে, এবং আমার মতে একটা খুবই ভালো neckband earphones এখানে লঞ্চ করা হয়েছে।
ওয়ান অফ দি বেস্ট এবং মোটামুটি সব পয়েন্টটা ভালোভাবে টিক করে। যদি তোমরা এমন অডিও চাও যেখানে বেস হালকা বুস্টেড থাকবে, তাহলে অবশ্যই তোমরা CMF নেক ব্যান্ড প্রো এখানে কনসিডার করতে পারো। আমার পার্সোনালি এই প্রোডাক্টটা যথেষ্ট ভালো মনে হয়েছে, কিন্তু তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।